আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিন দই খাওয়ার হাজারো উপকারিতা। প্রিয় দর্শক, কলিকাতা হারবাল, এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা কেন্দ্র। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে ক্লিক করে প্রতিটি মুহূর্তে ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুগণ, দই খাদ্যের প্রতি দই রাখতে বলে কি হবে, দইতে পাওয়া যায় ক্যালসিয়াম, ভিটামিন B2, ভিটামিন B12, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম। দই স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি ত্বক উজ্জ্বল ভালো রাখতে সাহায্য করে এবং হজমে ভালো রাখতে সাহায্য করে শুধুমাত্র এক বাটি দই খাওয়ার মাধ্যমে। বন্ধুগণ, দইয়ের উপকারী ব্যাকটেরিয়া হজমে সাহায্য করে এবং পেটের সমস্যা দূরে রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দইয়ে থাকা কার্যকর ব্যাকটেরিয়া আপনার আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও শরীর সুস্থ রাখতে সাহায্য করে। তাই খাদ্যে প্রতিদিন এক বাড়ি দই রাখা সকলের জন্য কর্তব্য এবং প্রয়োজন। আর দই ভিটামিন ও প্রোটিন সমৃদ্ধ এবং এতে আছে ল্যাকটোবেলিয়াস, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। স্বাস্থ্যকর উজ্জ্বল ত্বক, দই ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ত্বক প্রাকৃতিকভাবে সুস্থ এবং মসৃণ রাখে। আর ল্যাকটিক অ্যাসিড ত্বকে এক্সফোলিয়েট করে এবং মসৃণ মৃত কোষ দূর করতে সাহায্য করে শুধুমাত্র এক বাটি দই খাওয়ার মাধ্যমে। বন্ধুগণ, দই খেতে পারলে বার্ধক্যের প্যাক অর্থাৎ বার্ধক্যের ছাপ ধীরে ধীরে কমতে পারে। রূপচর্চায় আপনি মুখে দই প্যাক ব্যবহার করতে পারেন। দই ব্যবহার করার হলে আপনার দই মুখের ব্যাকটেরিয়া, মুখের দাগ উজ্জ্বলতা বাড়ে তুলতে সাহায্য করে। এছাড়াও দই খাওয়ার মাধ্যমে উচ্চ রক্তচাপ কমায়। আমেরিকান হার্ট একটি গবেষণা দেখা গেছে যে টক দই বিশেষ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে, হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। আর প্রতিদিন দই খাওয়ার মাধ্যমে শরীর ক্যালসিয়াম, হাড় গঠন এবং শরীর এনার্জি সৃষ্টি হয় এবং মানব দেহের ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে দই খাওয়ার মাধ্যমে। তাই দই খেতে পারলে হাজার রোগ থেকে সমাধান মিলবে বন্ধুগণ। তাই পরিশেষে বলব, খাদ্যের তালিকায় অবশ্যই প্রতিদিন এক বাটি করে দই রাখবেন। দই খাওয়ার উত্তম সময় হলো দুপুরে ভাত খাওয়ার পর পরে। তো প্রিয় দর্শক, আজ আরও নয়, সকলের সুস্থতা, সকলের দৃঢ়কামনাতে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।